আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখেন বাংলাদেশের মধ্যে তেলের দাম এত বেশি তারপরেও মানুষ একজন আরেকজনকে তেল মারতে কতটা অভ্যস্ত আজকের এই ঘটনাটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন হাসপাতালে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন ইতিমধ্যে সবাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে না এক মহিলার তিনজন সন্তান হয়েছে তিনজন তো যে হাসপাতালের মধ্যে সন্তান হয়েছে সেই হাসপাতালের পরিচালক বা ডাক্তার তিনি বললেন যে স্বপ্নের পদ্মা সেতু পদ্মা সেতু যেহেতু আমাদের স্বপ্নের এই জন্য আপনার তিনটা বাচ্চা হয়েছে না আপনি আপনার সন্তানের নাম রাখেন স্বপ্ন পদ্মা সেতু তিনটা নাম রাখেন মানে স্বপ্নের পদ্মা সেতু একজনের গর্ব থেকে জন্ম নিয়েছে এরকম একটা কিছু আর কি দেখেন তো এই যে এই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়ালো এক ওই ডাক্তার তো সীম্প্রীতি অর্জন করছেই এবং যার গর্ব থেকে সন্তান হয়েছে তিনিও সীম্প্রীতি অর্জন করছেন আর এটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীকে এক ধরনের তেল মারা হচ্ছে বা প্রধানমন্ত্রীকে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় পাম দেওয়া হচ্ছে মানে প্রধানমন্ত্রীর সীম্প্রীতি অর্জন করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিকে তার দিকে ফিরানোর জন্য এই কাজটি করা হচ্ছে না হয় তেলের দাম এত বেশি থাকা অবস্থায় এত কঠিনভাবে তেল কেউ মারে না বাচ্চাদের নাম বুঝি স্বপ্নের পদ্মা সেতু স্বপ্ন পদ্মা সেতু এগুলো রাখার প্রয়োজন আছে আচ্ছা ধরে নিলাম রাখছে ঠিক আছে তো এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা কী আছে আপনার জাতীয় যেই মিডিয়াগুলো আছে টিভি চ্যানেলগুলো আছে তারাও এটা নিয়ে নিউজ করছে নিউজ কভার করছে অথচ আরও কত সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে তাদের কোনো ভাবার সময় নেই এই স্বপ্নের পদ্মা নিয়ে তারা পড়ে আছে তার গর্ব থেকে তিনজন হয়ে তিনজন সন্তান হয়েছে এই তিনজনের সন্তানের নাম স্বপ্নের পদ্মা রেখেছে তো দেখেন তেলের দাম আসলে বাংলাদেশে তেলের দামটা বাড়ছে কি জন্য এই যে এগুলোর দিকে যদি তাকান তাহলে বুঝবেন যে বাংলাদেশে তেল মারার অনেক মানুষ আছে তেলবাজি করার অনেক মানুষ আছে এই তেলবাজি করতে করতে তারা তেলের দাম দামটাকে এত তুঙ্গে নিয়ে গেছে তারা যদি এত তেলবাজি না করতো তাহলে কিন্তু বাংলাদেশে তেলের দাম এত বাড়তো না যেহেতু পদ্মা সেতুর বিষয়টা আসলে প্রধানমন্ত্রী অনেক আবেগপ্রবণ হয়ে যান সেখানে এই স্বপ্নের পদ্মা সেতু স্বপ্ন পদ্মা সেতু তিনটা নাম দিলে প্রধানমন্ত্রীর যে আবেগাপ্লুত হওয়ার যে জায়গাটা সেই জায়গাটা তারা দখল করে নেবে এবং সোশ্যাল মিডিয়াতে যখন প্রধানমন্ত্রী দেখবেন হায় আমার স্বপ্নের পদ্মা সেতু এবং তার সেই স্বপ্ন পদ্মা সেতু মিলে গিয়েছে আর তাদের দিকে আমার একটু তাকানো দরকার এরকম কিছু সিম্প্রীতি প্রধানমন্ত্রীর নজরকে একটু ঘুরানোর জন্য মনে হয় তারা এগুলো করছে এগুলো সোশ্যাল মিডিয়া মিডিয়াতে কিন্তু মানুষ এখন এগুলোই বলছে যে প্রধানমন্ত্রীর সিম্প্রীতি অর্জন করার জন্য তারা এই কাজটি করেছে স্বপ্নের পদ্মা সেতু যেটা সেই নদীর উপর দাঁড়িয়ে আছে সেই পদ্মা সেতু এখন হাসপাতালের বেডে তিনজন শিশু হিসেবে শুয়ে আছে এ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা কখন কিভাবে কাকে তেল মারবে এটা আপনারা ধরতেও পারবেন না বাংলাদেশের আজও অবস্থা একদিক আছে সিলেট নিয়ে পড়ে আর একদিক আছে তিন সন্তানের জননী স্বপ্নের পদ্মা সেতু নিয়ে